আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আপনি যদি ইন্টারনেট চোখ রাখেন তো দেখতে পাবেন একটা জিনিস খুব বেশি বেশি ভাইরাল হয়ে আছে, সেটি হলো পায়ে হেঁটে একজন যুবকের ভিডিও, যিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন। সেই জন্য আজকের ভিডিওতে আমরা সেই যুবকের সম্বন্ধে সব কিছু জানব। আমরা এটি জানব তার পায়ে হেঁটে হজে যেতে কদিন সময় লাগবে এবং তিনি কেন পায়ে হেঁটে হজে যাবেন, সে কিভাবে পায়ে হেঁটে হজে যাবেন এবং প্রত্যেক দিন কত কিলোমিটার হাঁটবে, আর তারপর আরব সাগর কিভাবে পার হবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দেব। এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে হেঁটে যাওয়ার ব্যাপারে এ বিষয়ে কি বলেছেন সেটিও জানব। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেই যুবকটির নাম হলো মোহাম্মদ শিহাব চত্তুর, আর সে হিন্দুস্থানের কেরালা রাজ্যের বাসিন্দা। জানা যায় যে সে প্রথমে সৌদি আরবে কাজ করতেন, আর কাজ করার সময় সে দীর্ঘদিন কাজ করার সময় সে মনে মনে নিয়ত করে যে পায়ে হেঁটে আমি হজ করতে আসব। মানে হলো কেরালা থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে যাবেন। কিন্তু পায়ে হেঁটে হজে যাওয়াটা কি এত সহজ যে একজন যাব বললেই যেতে পারবে? এর জন্য অনেক কিছুর পারমিশন নিতে হয়, যেমন পুলিশ পারমিশন, গভর্নমেন্ট পারমিশন, ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার পারমিশন। তো এই সমস্ত পারমিশন জোগাড় করতে না পেরে সে পেরেশানতে ছিল প্রায় এক বছর। এমন কি পারমিশনের কাগজ জোগাড় করতে প্রায় এক বছর সময় লেগে যায়। আপনাদেরকে জানিয়ে দেব, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটি খবর জানিয়ে দিই, হিন্দুস্থান থেকে মক্কা পর্যন্ত দূরত্ব কত কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, এটাও জানতে হবে আমাদেরকে। অনেকের মাথায় প্রশ্ন আসে যে কত কিলোমিটার। তো হিন্দুস্থান থেকে মক্কা পর্যন্ত দূরত্ব হলো 4,640 কিলোমিটার। আর হ্যাঁ, আমরা সাধারণত চিন্তা করে থাকি শিহাব ভাই একদিনে কত কিলোমিটার হাঁটবে। তাহলে আপনাদেরকে বলে দিই, শিহাব ভাই একদিনে 25 কিলোমিটার হেঁটে যেতে পারবে। আর একটি প্রশ্ন হলো সে কোথায় থাকবে। পথ চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, সে কোথায় থেকে নিদ্রায় যাবে? হ্যাঁ বন্ধুরা, সে হাঁটতে হাঁটতে যে এলাকা দিয়ে হাঁটবে সেই এলাকার মধ্যে যদি কোনো মসজিদ থাকে, সেই মসজিদই তিনি রাত পার করবেন বা রাত পোহাবেন, যদিও তিনি মুসাফির, আর মুসাফিরদের জন্য মসজিদে থাকা জায়েজ। রাত্রে তিনি মসজিদে থাকবেন এবং সকাল থেকে তিনি পথ চলা শুরু করবেন। আর হ্যাঁ, পথ চলতে চলতে শিহাব ভাইয়ের সঙ্গে সঙ্গী সাথী এখন অনেক বেড়ে গেছে। শিহাব ভাই যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার সেই এলাকার মানুষজন শিহাব ভাইকে সাহায্য করে এবং শিহাব ভাইয়ের সঙ্গে বেশ কিছু দূর পর্যন্ত হেঁটে চলে থাকে। এমন কি হাজার হাজার মানুষ শিহাব ভাইকে দেখার জন্য ভিড় লাগাচ্ছে। এবং যে রাজ্যের মধ্যে দিয়ে, যে এলাকার মধ্যে দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, সেই এলাকার পুলিশ প্রশাসন শিহাব ভাইকে ব্যাপক হেল্প করছে এবং যে যতটা পাচ্ছে তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। 21 শতাব্দীর সর্বপ্রথম পায়ে হেঁটে হজে যাচ্ছেন শিহাব ভাই। আর শিহাব ভাই বলছেন সে নাকি ছোটোবেলা থেকে, যারা তার বুজুর্গ ছিলেন তাদের কাছ থেকে শুনেছেন যে আগেকার লোক নাকি হেঁটে হজে যেতেন। সমুদ্র যাত্রা মানে আরব দেশে যেতে গেলে সামনে একটা সমুদ্র পড়ে, সাগর পড়ে, যার নাম হলো আরব সাগর। তিনি আরব সাগর কিভাবে পাড়ি দেবেন? এবারে মেন কথা বলি আপনাদেরকে, শিহাব ভাই সমুদ্র কিভাবে পার হবেন সে সম্পর্কে এখন কিছু বলেনি, কিন্তু যখনই আমরা জানতে পারবো তখনই আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আরেকটি বিষয়ে, আরেকটি প্রশ্ন আমাদের মনে জাগে যে তিনি কদিনে পৌঁছাবে মক্কাতে, সে কতদিনের মধ্যে পৌঁছে যাবে। তখন সে বলেছিল প্রায় 280 দিনের মধ্যে পৌঁছে যাবে। আর সে 2023 সালের হজের শুরুতে সে ওখানে পৌঁছে যাবে।
আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তার পথ চলা শুরু কোথা থেকে। তার পথ চলা শুরু হচ্ছে ইন্ডিয়া কেরালা থেকে। তিনি সর্বপ্রথম ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢুকবেন এবং পাকিস্তানের হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছেন, তার স্বাগতম জানানোর জন্য, এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছেন। এবং পাকিস্তান থেকে তিনি যাবেন ইরানে, ইরানেরও হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষায় আছেন তাকে স্বাগতম জানানোর জন্য। এবং ইরান থেকে তিনি যাবেন ইরাকে, ইরাকেরও মানুষ তার জন্য অপেক্ষা করছেন। এবং ইরাক থেকে তিনি যাবেন কুয়েত, এবং কুয়েত হয়ে তিনি সৌদি আরবে মক্কা মদিনাতে তিনি পৌঁছে যাবেন। তানার হজকে আল্লাহ সুবহান ও তাআলা যেন কবুল করে নেন, তার জন্য আমরা সকলে দোয়া করি, এবং আমরা যেন প্রত্যেকেই সেই মক্কা মদিনাতে যেতে পারি, তার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে মিলে বলি আমিন। আজ ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমরা যখন পাবো আপনাদেরকে শেয়ার করবো।